চিকেন তড়কা তো অনেক খেয়েছো, তবে পাঁচমিশালি ডাল খেয়েছো কি চিকেন দিয়ে? চলো আজকে একটা অন্যভাবে ডাল করছি, যার মধ্যে কি না পাঁচ রকমের ডাল তো থাকছে, সাথে কিন্তু ডালিয়া দিয়েছি, সামান্য আতপ চালও দিয়েছি, আর এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য কিন্তু টক দই দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, সামান্য নুন, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে আর রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। এটা ম্যারিনেট হতে হতে আমি বরং একটু চা করে ফেলি। তো আজ কিন্তু বর্ষা ওয়েদার ছিল, যার জন্য একটুখানি দুধ চা করে নিলাম, আর দুধ চা খেয়ে আবার চলে গেলাম রান্নার কাজে। তো এখানে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিলাম, ধুয়ে নিয়েছিলাম, খুব প্রচণ্ড নোংরা ছিল পেঁয়াজগুলোতে, তো পেঁয়াজটাকে কুচিয়ে নিলাম, বেশ ছোটো ছোটো টুকরো করেই কেটে নিয়েছি। আর তারপর কিন্তু ডালটা সেদ্ধ করেছি যে সে ডালটাকে দেবো। দেখো এখানে কিন্তু ছোলার ডাল, মটর ডালটা একটু গোটা গোটাই আছে, বেশি পরিমাণে তরকার ডাল দিয়েছিলাম, আর এখানে দিয়ে দিলাম একটুখানি জল। তো গরম জল দিয়ে তারপর কিন্তু এটাকে একটুখানি হাতা দিয়ে ঘেঁটে নিলাম, কারণ কিছু কিছু ডাল কিন্তু শক্তও ছিল। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজটাকে সামান্য তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম, সাথে কিন্তু লঙ্কা কুচুনও দিলাম। মানে কিন্তু তোমরা যদি টক দই দিয়ে ম্যারিনেট না করো তাহলে এখানে টমেটোও দিতে পারো, আমি টক দই দিয়েছি তাই আর টমেটো দিলাম না। চিকেনটাকে ভালোভাবে কষাতে হবে, আর মশলা মাখানো জলটাকেও দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এইবার একটুখানি চেটে দেখার পালা যে ঝাল নুন সব কিছু ঠিকঠাক আছে নাকি। তো সমস্ত কিছু তো ঠিকঠাক আছে, কারণ দেখে নেওয়াটাই ভালো। ডালেও একটু নুন দিয়েছি আর চিকেনটাকেও কিন্তু নুন দিয়েছিলাম। তো এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার কষিয়ে নিয়ে যে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ ডাল ডালিয়া সব একসাথে সেদ্ধ করেছিলাম সেটাকে দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিলাম। আর দেখো তারপর কিন্তু একদম মাখো মাখো হলে তারপর নামিয়ে ওপর দিয়ে একটুখানি তৈরি করে রেখেছিলাম যে শীতকালে মেথি পাতাটা, সেটা আর দিয়ে দিলাম এক চামচ বাটার গরম অবস্থাতে। বা ঢাকনা দিয়ে দিলেই কিন্তু গলে সম্পূর্ণ গন্ধে ছড়িয়ে যাবে বাটারটা গলে গিয়ে, আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে। বাড়িতে অবশ্যই বানিও, জানিও আমাকে কেমন লাগলো। টাটা।